আমরা শর্ত দিয়ে রাজনীতি করি না। আমরা একটা প্রাথমিক আলোচনা করেছি, এলাকাতে এটাকে বলা যাবে যে কনফিডেন্স বিল্ডিং, যে পরস্পরের প্রতি পরস্পরের আস্থা অর্জন করার জন্য আমরা আন্দোলন মিলিত হয়েছি এবং সেটা আমার মনে হয়েছে। চার দলীয় জোটে যোগদান নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তাতে আপনার প্রতিক্রিয়া কি? আমি তো আগে বলেছি একটা স্বার্থের হানি ঘটলে চলবে বলবে। আমার মনে হয় যদি আমরা চার দলীয় জোটে যাই, ওভারঅল তারা লাভবান হবে, আমরা না। অভিযোগ উঠেছে আপনি চাপের মুখে বা ব্ল্যাকমেলিং এর কারণে চার দলীয় জোটে যোগ দিতে যাচ্ছেন। ব্ল্যাকমেলিং কথা হতো তাহলে তারেক রহমানের বাসা আসতো, নট ব্ল্যাকমেল, ইজ কনফিডেন্স বিল্ডিং, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, নট ব্ল্যাকমেল। কোশ্চেন হলো যে আমি কোন জোটে যাবো, আমরা সিদ্ধান্ত নেব, একটা জোটে আমার যেতে হবে, চার দলীয় জোটই হোক আর চোদ্দ দলীয় জোটই হোক, এই জন্য একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। আপনার ভাই ও দলীয় সংসদ সদস্য জিএম কাদের সাহেব তো চার দলে যেতে রাজি নন, উনি বলেছেন চার দলে গেলে উনি দল ছাড়বেন। দেখুন আমার সিদ্ধান্ত না মেনে যে চলে যেতে চায় তারা তার মধ্যে চলে যেতে পারে। এনিবডি ডাজ লাইক মাই ডিসিশন দে ক্যান লিভ দি পার্টি। আমি তো এখন চার দিনের জোটে যাবো, সেই ডিক্লারেশন আসেনি আমাদের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আসেনি, আমার পক্ষ থেকে আসেনি। ডিক্লারেশনের পরে উনি যদি মনে করে চলে যাবেন জানেন। জোট রাজনীতিতে জাতীয় পার্টি চার দলকে অগ্রাধিকার দিচ্ছে, এর কারণ কি? আমরা তো একই মতাদর্শে বিশ্বাস বিশ্বাসী, যেমন বাঙালি জাতীয়তাবাদ, ইসলাম মূল্যবোধে বিশ্বাস, আমরা বিশ্বাস করি, আর আমরা সেকুলার রাজনীতি বিশ্বাস করি, আমাদের সেকুলারিজম বিশ্বাস করি, মিন পাঠাই তারপরে সাহাব যেমন কেস দিয়েছে, সব কেস ফলো করেছে, অস্থির মানুষ সব শাস্তি দিয়েছে, মিন বিশ্বাস ফলো করেছে, মিন বা দল ভাই দেবে, মিন বা দল ভাই তারা দল ভাই। হুসেইন মোহাম্মদ এরশাদ বললেন তিনি মুক্তভাবে রাজনীতি করার সুযোগ পেলে জাতীয় পার্টি এতদিন ক্ষমতার বাইরে থাকতো না, এবার মুক্তভাবে সিদ্ধান্ত নেওয়ার যে সুযোগ এসেছে তা পুরোপুরি কাজে লাগাবেন তিনি। অনি আলমগীর, চ্যানেল এস, ঢাকা।